এটাই বাজারের মধ্যে আপনার সবচেয়ে বড় গরু। এই মার্কেটের মধ্যে আপনি অনেক বেরেশ আছে, যেটা আপনার সাইওয়াল বা বিভিন্ন জাতের মধ্যে তার চেয়ে বেশি ওয়েটের এটাই। এটা বর্তমানে ওয়েট আছে আপনার 1 টন 20 কেজির মতন আছে। এটা আমি দাম বেশি চাচ্ছি না, বিক্রি করার জন্য 8.5 লাখ টাকা চাচ্ছি। আর এখন পর্যন্ত রেট বলে বলছে আপনার 6 লাখ 20 30 এরকম বলছে। তো আমি চাচ্ছি যে যদি নির্ধারিত মূল্য পাই সেক্ষেত্রে আমি বিক্রি করব। মনে হচ্ছে দামটা একটু বেশি, দামটা একটু বেশি বলে মনে হচ্ছে আমাদের। যেমন উনি বললো এটা 8 লাখ, ওটা দাম বললো আর কি, আমি এখনো কিছু বলিনি, দেখতেছি আর কি বাজারগুলো দেখতেছি, মনে হচ্ছে বাজারটা একটু বেশি। ছড়া বাজার 4.5 পর্যন্ত হতে পারে, 4 4.5। একটু আগে বলছিলাম যেটা, যে আমি বেশি একটা প্রাইস চাই নাই, ঢাকার তুলনায় এখানে আমি অনেক প্রাইস কমে চাইছি। এটা আমি নির্ধারিত একটা প্রাইস যদি 7-এর মধ্যে হয় তাহলে বিক্রি করার ইচ্ছুক। এ আনছি 100-এর উপরে বনে 20 30টা বিক্রি হয়েছে, কিন্তু কাস্টমার এখনো নামে নাই, কাস্টমার ঘুরে আর কি। কিন্তু এদিকে ঘুরে বাজার বেশি তো চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে আর কি। মোট কথা সব মিলিয়ে তো সাগরিকা গরু বাজার গরু বেশি এখানে বর্তমানে, আর 10-12 হাজার গরু এখনো রয়ে গেছে, দামও ঠিক আছে। দাম তো ভাইয়া এরা ছাড়তেছে না, বুঝছেন, দাম অতিরিক্ত বলতেছে। এখন মনে করেন মানুষের বাজারের সাথে ওদের দামের সাথে মিলতেছে না। এখন আরও সময় আছে 3 দিন, দেখা যাক কি হয়, ওনারা ছাড়ে নাকি আমরাও নিতে পারি নাকি, তবে দামটা একটু অতিরিক্ত বেশি বলতেছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু মজুত রয়েছে, তবে আপনার এরা যারা গরু নিয়ে আসছে ওরা এখনও রেটটা ছাড়তেছে না, যে বিক্রি করার মন মানসিকতা এখনও ওদের হয় নাই, কখন হবে তা বুঝতে পারছি না। তবে যে পরিমাণ গরু আছে মাশাল্লাহ যথেষ্ট পরিমাণ গরু, বাজার ভর্তি পুরো বিভিন্ন, আমি প্রায় সব বাজারই ঘুরলাম, দেখতেছি সব বাজারগুলোর মধ্যে গরু আছে প্রায় পর্যাপ্ত পরিমাণ, কিন্তু মানুষ কিনতে পারতেছে না যে ওই ওদের দামের কারণে, অতিরিক্ত দাম চাচ্ছে এরা। একটা ছোটোখাটো গরু দেখলে 120 180 190 এই ধরনের একটা প্রাইস দিচ্ছে, কিন্তু আসলে মূলত ওইটা কত টাকা বিক্রি হবে ওরা এখন ওই ধরনের একটা আইডিয়া করতে পারে নাই। তো যার কারণে সাধারণ মানুষ যারা আসতেছে, যারা হয়তো বা নতুন কিনতে আসতেছে, ওরা একটু কষ্টের সম্মুখীন হচ্ছে। আসলে যে পরিমাণে গরু আছে ওই পরিমাণে কাস্টমার নাই, এবং প্রচুর দাম তারা হাঁকার আর কি, যে হিসাবে মানুষ গরু কিনতে হিমশিম খাই আর কি। মোটামুটি গরু প্রচুর আছে, গরুর কোনো ঘাটতি নেই। আমরা আসলে এই গরুটা নিয়েছি, এখন 85 হাজার পড়ছে, হাসিল তো এখনও দেওয়া হয় নাই, হাসিল দিব সামনে। মোটামুটি আজকে বাজার অবস্থা যা দেখছি গতদিনের তুলনায় আজকে একটু কম আছে, মোটামুটি দাম মানে রেঞ্জের মধ্যে আছে। তো আশা করি আজকে বা কালকের মধ্যে আরও কমবে, সামনে যারা যারা আসতে চায় এখনকার মধ্যে এসে নিয়ে গেলে ভালো হবে। আইথিং 70 হাজার টাকা দিয়েছি, এই অনেক গোড়া গরুর পরে আল্লাহ এটা মিলেছে আর কি, ভালো হয়েছে আমার জন্য, আমার দৃষ্টিতে ভালো মোটামুটি। আর বাজারও তেমন গরু দেখতেছি না এবার, আমরা অন্য অন্য বারের তুলনায় এবার কিন্তু গরু কম দেখতেছি, যার জন্য এটাই সুবিধা করতে পারছি, এটাই নিয়ে নিলাম।